सेलकॉल 500 टैबलेट के मैन्युफैक्चर करे थाके टोरेंट कोम्पानी जार बर्तमान बाजार मूल्य होये थाके 131 टाका एवं एटी आपनी वन स्ट्रिपे पेये जाबेन 15टी टैबलेट एर मेन कम्पोजिशन हलो कैल्शियम एवं विटामिन D3। ताहले चलुन देखे नी ए मेडिसिनटी कोन कोन रोगेर क्षेत्रे व्यवहार करा हय एवं डाक्तारा रोगीदेर केन प्रेसक्राइब करे थाकेन एवं एर डोज किभाबे निर्धारण करा हय से समस्त किछु जानबो आजकेर एई भिडियोते। सेलकॉल 500 टैबलेटटी एकटी क्यालसियम सम्पूरक टैबलेट, एटी आपनार शरीरे क्यालसियमेर अभाव बा घाटतिके दूर करते साहाज्य करे। ताछाड़ा किछु पेशेंटेर मध्ये विटामिन डी एर अभाव घटले सेई क्षेत्रे एटी बेस्ट इफेक्टिव होये थाके। ताछाड़ा কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন দুর্বল ভাব মানে দুর্বলতা অনুভব করেন বা বিষণ্ণতায় ভোগেন সেক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। তাছাড়া বিশেষ একটি কারণের জন্য ডাক্তাররা এই মেডিসিনটিকে প্রেসক্রাইব করে থাকেন, সেটি হলো অ্যাসিড বা বদ হজম। দীর্ঘদিন কোনো পেশেন্ট কন্টিনিউ PPI মানে প্রোটন পাম্প ইনহিবিটর গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন পেটের জন্য, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষ ইফেক্টিভ দেখা দেয়। তাছাড়া এমন কিছু পেশেন্ট আছে যাদের গলা জ্বলে বা বদ হজম হয়, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ইফেক্টিভ। তাছাড়া যদি হাড়ের মধ্যে কোনো প্রকারের জয়েন্টে ব্যথা করে দীর্ঘদিন মানে লং টাইম ধরে, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ডাক্তার প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকেন। তবে প্রতিটি মেডিসিনের ইফেক্টের সঙ্গে তার কিছু সাইড ইফেক্টও থেকে যায়। এই মেডিসিনটির প্রধান সাইড ইফেক্টগুলি হলো আপনার বমি বমি ভাব লাগতে পারে অথবা কোষ্ঠকাঠিন্য, তাছাড়া কিছু ক্ষেত্রে আপনার মাথা ব্যথা অবধি হতে পারে। তবে এগুলি খুবই কম পেশেন্টের মধ্যে পরিলক্ষিত হয়। আর যদি আপনি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা আপনার ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করুন। তবে এর ডোজ হিসাবে এটি প্রতিদিন দুপুরে খাবার পর অথবা রাতে খাবার পর একটি খাবার পরামর্শ দিয়ে থাকেন। তবে এমন কিছু মেডিসিন আছে যেটির সঙ্গে এই মেডিসিনটি একই সঙ্গে খেলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড ইফেক্ট দ্বিগুণ হয়ে যেতে পারে, যেমন ডক্সিসাইক্লিন অথবা লিভোফ্লক্সিন গ্রুপের কোনো ওষুধের সঙ্গে এই ওষুধটি একই সঙ্গে খাওয়া যাবে না একই সময়ে। এটি খাওয়ার জন্য আপনার ডাক্তারের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে একান্তই। তবে এমন কিছু পেশেন্ট আছেন যাদের এই মেডিসিনটি খাওয়া যাবে না, সেই সমস্ত পেশেন্টগুলি হলেন যারা কিডনির রোগে ভোগেন অথবা কিডনিতে পাথর আছে। তাছাড়া যদি কেউ যদি বাচ্চাকে স্তনপান করান তাহলে সেই ক্ষেত্রে অথবা গর্ভ অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে যদিও খাওয়ানো যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি খাওয়াতে হবে। যেহেতু প্রথমেই বললাম এর মেন কম্পোজিশন ক্যালসিয়াম এবং ভিটামিন D3, তবে এর মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ থাকে 1250 মিলিগ্রাম এবং ভিটামিন D3-র পরিমাণ থাকে 250 IU মানে ইউনিট। এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।